কিছু মানুষ আছে যারা ভাগ্যকে বিশ্বাস করে আর কিছু মানুষ আছে যারা কর্মকে বিশ্বাস করেন তবে খুব কম মানুষ আছেন যারা ভাগ্যকে সাথে নিয়ে কর্মের পথে সফলতার দিকে এগিয়ে যায় আর যে সকল মেষ রাশির মানুষেরা লটারি টটারি কাটেন তাদেরকে বলে দেব কোন দিনটা আপনার জন্য শুভ হবে আর লটারি কেনার সময় কোন সংখ্যাটা দেখে নেবেন এবার বলছি এই ভিডিওতে সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন যারা লটারি কাটেন তাদের জন্য দুটো তারিখ বলছি লিখে নিন তেরোই অক্টোবর আর বিশে অক্টোবর এই দুটো তারিখের আগে লটারি কাটুন খুব একটা নিরাশ হবেন না তবে আপনি যে তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখ অনুযায়ী মোট যোগ ফলের সংখ্যাটা যেন আপনি যে টিকিটটি কাটছেন তার মধ্যে যেন থাকে আর কুড়ি তারিখের পরে কিন্তু লটারির টিকিট কাটাটা আপনার জন্য একদমই ভুল সিদ্ধান্ত হবে আপনার এই মাসে লাকি নম্বর নয় এবং লাকি কালার হলো নীল লাকি দিনগুলো হলো সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার কী টোটকা করবেন একটা লাল সুতো প্রতি মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র দিয়ে পুজো করিয়ে নিন পুরুষেরা ডান হাতের কবজিতে রিস্টে মহিলারা বাম হাতের রিস্টে সাত পাক বেঁধে ধারণ করুন এটা প্রতি সপ্তাহে চেঞ্জ করবেন এবং পুরনো যে সুতোটা আছে ওটা জলে ফেলে দিন বা গাছের গোড়ায় দিয়ে দিন এছাড়া আশা করি আপনি জানেন যে প্রতিদিন হনুমান আপনাকে পাঠ করা উচিত সেটা কন্টিনিউ করুন কেমন আর কি করবেন মঙ্গলবার দিন নিরামিষ আহার করুন অক্টোবর মাসের শুরু থেকে না মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করা শুরু করে দিন এবং কুড়ি অক্টোবর থেকে সেই জপ সংখ্যাটাকে ক্রমশ বৃদ্ধি করুন অবশ্যই ফল লাভ হবে আর মঙ্গলবার দিন দেবাদিদেব মহাদেবের লিঙ্গে শিবলিঙ্গে একটি জবা ফুল চন্দন মিশ্রিত করে ওং নম শিবায় বলে নিবেদন করে দিন সাথে একটা অবশ্যই বেলপাতা ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি যখন মেষরাশির জন্য আরও গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা কল করে যোগাযোগ করতে পারেন ইয়েস মাত্র একশো টাকায় আমি আপনার জন্মছক বিচার করে দেব আর সাথে দেব আপনার সম্পূর্ণ জন্মগোষ্ঠী সুস্থ থাকুন ভালো থাকুন মাতা তারা